হাই গাইস, সবার কি খবর? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আর আজকে আমি একটা প্যাক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমরা 3 দিনে ফর্সা কিভাবে একটা লুক পাবো, গ্লোয়িং লুক। আর এর জন্য আপনাদের ফুল ভিডিওটা দেখতে হবে, আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। আজকে আমি যেই ফেস প্যাকটা নিয়ে কথা বলবো, এটা আমাদের ব্রোন দেন হচ্ছে সানটান রিমুভ করবে, স্কিনকে ব্রাইট করবে। সো যেই প্যাকটা আমি বানিয়ে নিয়েছি, ফার্স্ট অফ অল আমি মুখটাকে ক্লিন করব। ক্লিন করব বলতে আমরা যে ক্লিনজিং ইউজ করি ওটা দিয়ে মুখটা ক্লিন করব। সো আমি আজকে কাঁচা দুধটা যেটা নিয়ে নিয়েছি এটা দিয়েই আমি আমার মুখটা ক্লিন করব, ঠিক আছে? সো দেখতেই পাবেন কি পরিমাণে স্কিন থেকে ময়লা বের হয়। আর কাঁচা দুধে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড থাকে, যা আমাদের স্কিনের জন্য খুবই দরকার, আর এটা স্কিনকে অনেকটা ব্রাইট করে তোলে অ্যান্ড হেলদি করে তোলে। সো দেখতেই পাচ্ছেন কি পরিমাণে ময়লা, আমি জানি না দেখা যাচ্ছে কিনা। আমি এখন মুখটা ধুয়ে ফেলবো, আই মিন কোনো ফেস ওয়াশ ইউজ করবো না, এমনিই মুখটা ধুয়ে ফেলবো। অলরেডি আমি মুখটা ধুয়ে আসছি, এখন জাস্ট ক্লিন করে ফেলবো, দেন আমরা ফেস প্যাকটা তৈরি করে ফেলবো। আজকে আমি যে ভিডিওটা করব ওটা আমাদের সানট্যান রিমুভ করবে, আমাদের স্কিনকে গ্লোয়িং রাখবে অ্যান্ড পিম্পল থেকে আমাদের একটু প্রোটেক্ট করবে, আর তার জন্য আপনাদের আমার ফুল ভিডিওটা দেখতে হবে। সো এখন চলে যাই, আমাদের কি কি ইনগ্রিডিয়েন্টস লাগবে আর কিভাবে আমরা ফেস প্যাকটা তৈরি করব। টমেটো নিয়েছি, আর টমেটোটা আমি পেস্ট করে নিয়েছি অলরেডি, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর তার সাথে কাঁচা দুধ নিয়েছি, চিনি নিয়েছি, আর হচ্ছে স্লাইস করে লেবু কেটে নিয়েছি, আর বেসন। কাঁচা দুধ নিয়ে নিলাম আমি এখন, দেন আমি 2 টেবিল চামচ যে টমেটো ছিল ওই টমেটোর 2 টেবিল চামচ 2 টেবিল চামচ পেস্ট নিয়ে নিয়েছি। দেন আমি চিনি নিয়ে নিব 1 টেবিল চামচ, বেসন নিয়ে নিব আমি 1 টেবিল চামচ, দেন এখন লেবু নিয়ে নিব, দেন আমি এটা পেস্ট করে নিচ্ছি। অলরেডি আমার ফেস প্যাকটা ডান, আপনারা দেখতেই পাচ্ছেন। আর সবার আগে বলে রাখি, এর মধ্যে যে চিনি দিয়েছি, চিনি আমাদের ব্লিসের জন্য কাজ করবে, যেহেতু আমার মুখে একটু স্ক্রাবিংয়ের জন্য কাজ করবে, আর লেবুটা হচ্ছে ব্লিসিংয়ের জন্য কাজ করবে। যেহেতু আমার মুখে একটু লোম আছে, সো তার জন্য আমি লেবুটা দিয়েছি, অনেকে লেবুটা স্কিপ করতে পারেন। আর টমেটোতে প্রচুর পরিমাণে ভিটামিন আছে, যা বলার বাহিরে, এটা আমাদের ত্বকের বলিরেখা দূর করে, এতে অনেকটা অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্ড ফাইবার আছে, যার জন্য আমাদের সানটানও রিমুভ করবে, অ্যান্ড যাদের চোখের নিচে কালো দাগ তাদের জন্য এটা অনেক অনেক হেল্প করবে এই প্যাকটা। সো আমার চোখের নিচে কোনো কালো দাগ নেই, সো আমি তারপরও একটু দিয়ে ট্রাই করব। সো যাই হোক, এখন আমি প্যাকটা লাগিয়ে নিচ্ছি। আপনারা পারলে ব্রাশ দিয়ে প্যাকটা লাগিয়ে নিতে পারেন। সো আমি ব্রাশ থেকে হাতটাই হচ্ছে কমফোর্ট বেশি ফিল করি। অলরেডি প্যাকটা মাখিয়ে লাগিয়ে নিয়েছি, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর ভ্যাসন কিন্তু আমাদের ত্বকের কালো কালো ছোপ দাগ এটা দূর করতে অনেকটা হেল্প করে। এখন আমি 20 মিনিট এই প্যাকটা মুখে লাগিয়ে দেন মাসাজ করে অলরেডি ধুয়ে নিই। সো মুখটা ধোয়ার পর অলরেডি আমার একটা গ্লোয়িং স্কিন চলে আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণে পিগমেন্টেশন দিচ্ছে স্কিনে। সো আমার ডিসক্রিপশন বক্সে আমার সব প্রোফাইল আছে, পারলে আপনারা ফলো করতে পারেন।